ইতিমধ্যেই বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের আরো একটি শিল্পীকে আমরা হারিয়েছি। তো দর্শক শ্রোতা, তার গলায় কিন্তু একটি রশির দাগ রয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন হুমায়রা হিমু কিন্তু মারা গেছেন, তিনি আর দুনিয়াতে নেই। কিন্তু সেই জায়গায় তাকে অনেকেই বলছে সে আত্মহত্যা করেছে কিংবা কেউ তাকে মেরে ফেলেছে। তো তার শরীরে, তার পুরো অঙ্গে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু তার গলার ভিতরে সে রশির একটি দাগ রয়েছে। দর্শক শ্রোতা, রীতিমতো সমস্ত তথ্যগুলো জানলে আজকে অবাক হয়ে যাবেন। অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে, কষ্ট করে ভিডিও একটু শেয়ার করে দিবেন আরও যেন 10 জন দেখতে পারে। আমরা যে নিউজটি কালেক্ট করেছি সেটি হচ্ছে যুগান্তর থেকে। গলায় রশির দাগ রয়েছে, পুলিশ বলেছে আত্মহত্যা করেছে হিমু। গতকাল 2 নভেম্বর মারা যান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু। তার মৃত্যু নিয়ে তৈরি হয়েছিল রহস্য, কেউ বলছেন আত্মহত্যা, আবার কেউ বলছেন শুধুই হত্যা। পুলিশের সুরতহাল প্রতিবেদনে পুলিশ বলছে এটি আত্মহত্যা। হুমায়রা হিমুর শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও তার গলায় রয়েছে রশির দাগ। ডিএমপি উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোর্শেদ আলম বলেন, সুরতহাল পরিবার ও স্বজনদের বক্তব্যে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে হুমায়রা হিমু আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার 2 নভেম্বর রাতে তিনি গণমাধ্যমকে এসব তথ্য জানান। এই পুলিশ কর্মকর্তা বলেন, প্রেমিক রাফির সঙ্গে তার বিয়ের কথাবার্তা চলছিল। কয়েকদিন ধরে হুমায়রা হিমুর সঙ্গে রাফির ঝগড়া বিবাদ হয়েছিল। হাসপাতালে হিমুকে ফেলে রেখে কে পালিয়েছেন সেই রাফি, আমরা রাফিকে খুঁজছি। রাফি হচ্ছে তার একটি প্রেমিক, যে প্রেমিক সর্বক্ষণে তার বাসায় যেত। কিন্তু সেই হুমায়রা হিমু তার স্বজনদের হারানোর পরে সে মোবাইলে বেশিক্ষণ সময় দিত, এমনকি আমরা যতটুকু জানতে পারলাম সেই মোবাইলে সে বিগু লাইফ নামে যে একটি সফটওয়্যার আছে সেই সফটওয়্যার অনার ছিলেন, সেখানে সেই সফটওয়্যারগুলো চালাতেন। তো দর্শক শ্রোতা, পুলিশ কিন্তু এখন সেই রাফিকে খুঁজছে, আসল তথ্যটি বের হবে, সে আত্মহত্যা করেছে নাকি তাকে কেউ মেরে ফেলা হয়েছে। এমনকি সেই হুমায়রা হিমুর যে একটি মোবাইল সেট ছিল সেই ফোনটি পর্যন্ত নিয়ে পালিয়েছেন সেই রাফি। তো সেই রাফিকে পুলিশ খুঁজছেন, তাকে গ্রেপ্তার করতে পারলে সমস্ত তথ্য বেরিয়ে আসবে। পুলিশ বলছে তাকে পেলে জিজ্ঞাসাবাদ করা হবে হুমায়রা হিমুর মৃত্যুর আসল কারণ কি। এর আগে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, আত্মহত্যা নাকি হত্যা এখনই বলা যাচ্ছে না, ময়না তদন্তের রিপোর্ট পেলে আসল ঘটনাটা জানা যাবে। হিমুর বাবা ও মা নেই, তার আত্মীয় স্বজনদের খবর দিলে তারা এখানে এসেছে, তাদের সঙ্গে আলাপ করে দাপনের ব্যবস্থা করা হবে। এছাড়াও শুক্রবার চ্যানেল আই প্রসঙ্গে বাদ জুম্মা জানাজার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে হুমায়রা হিমুর মৃত্যুর খবর পাওয়া যায়। হাসপাতালের সূত্রে জানা গেছে হিমু একজন বন্ধু রাফি ও মাহি হাসপাতালে নিয়ে আসেন হিমুকে। পৌঁছানোর পর উপস্থিত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এরপর হিমুর মরদেহ রেখেই পালিয়ে যায় অভিনেত্রী সেই দুই বন্ধু। তো দর্শক শ্রোতা, ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করে দিবেন যেন তার সেই বন্ধুদেরকে গ্রেপ্তার করতে পারে, তাহলেই আসল সেই তত্ত্বটি জানা যাবে। সে কি হত্যা করেছে, সে কি আত্মহত্যা করেছে, নাকি তাকে হত্যা করানো হয়েছে। তো যেহেতু তার শরীরে অন্য কোনো চিহ্ন পাওয়া যায়নি, তার গলার ভিতরে একটি দাগ পাওয়া গেছে, তো ময়নাতদন্তের পর এমনকি তার যে বন্ধুরা ছিল সেই বন্ধুদের গ্রেপ্তার করার পর আসল তথ্যটি জানা যাবে। তো দর্শক শ্রোতা, আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখুন, সেই তথ্যটি জানার জন্য। গ্রেপ্তার হলে অবশ্যই আপনাদেরকে আপডেট নিউজগুলো দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।